السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين ولا للمتقين ولا عدوان إلا على الظالمين واسل وأسلم وأسلم على أشرف الخلق نبي الرحمة محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن بإحسان بإحسان لا يمتين بعد يقول الله سبحانه

আল্লাহ হাব্বুল আলমীর সন্তুষ্টির যে কাজগুলো আছে সে কাজগুলো তারা সম্পাদন করবে কিন্তু এই কাজগুলো করার পরেও তারা ক্ষতিগ্রস্ত এই কাজগুলো করার পরেও তারা আখ রাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কি পার্থিব জীবনেও তারা যেভাবে সফলতা লাভ করার কথা ছিল সেভাবে সফলতা লাভ করতে পারবে না আল্লাহ সুবাহ কোরআনকারিমের মধ্যে এদের পরিচয় উল্লেখ করে দিয়েছেন আল্লাহ হাবুল আলমীর এসাৎ করেন কল আপনি বলুন হাল নুন বিকুম আমি কি তোমাদেরকে সংবাদ দেব না জানাবো না বিল আকসারি না আমালা ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অথচ তারা এই ধারণা করে আন্না হুম ইয়া যে তারা ভালো কাজ করছে তারা নেকামল করছে সুপ্রিয় দর্শক আমাদের সমাজে এ ধরনের লোকদের সংখ্যা অনেক অনেক যারা নেকামল করে ভালো কাজ করে জামাতে সলাত আদায় করে মসজিদে নিয়মিত হাজির হয় জুমায় হাজির হয় এবং বিভিন্নভাবে দাওয়াতের কাজ পর্যন্ত করে যাচ্ছে বিভিন্নভাবে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছে কিন্তু বাস্তব কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমী তাদের পরিচয় দিচ্ছেন কোরআনিকারীর মধ্যে হুমুল আকসারুন তারা হচ্ছে মূলত আমার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত এই দলগুলোর একটি দলের কথা আজকের আলোচনায় আমরা আপনাদের সাথে শেয়ার করব এই দলটি হচ্ছে মূলত ইসলামের ইতিহাসে সবচেয়ে নিকৃহীত সবচেয়ে নিকৃষ্ট একটি দল যাদের পরিচয় ইসলামেও বিভিন্ন বিভিন্নভাবে তুলে ধরেছেন তারা হচ্ছে খারেজি সম্প্রদায় দর্শক আমরা জানি খারেজি সম্প্রদায়ের কথা আমরা শুনেছি এই সম্প্রদায় মূলত ইসলামের নামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদ বিভিন্ন ধরনের উগ্রপন্থার অনুসরণ করার মাধ্যমে সর্বপ্রথম যারা ইসলাম থেকে বিপদগামী হয়েছে ইসলামের যেই সুন্দর ধারা আছে সেই ধারা থেকে যারা বিচ্ছুত হয়েছে তারা হচ্ছে এই খারেজি সম্প্রদায় এই খারেজি সম্প্রদায়ের ইমাম হচ্ছে আবদুল্লাহ মে ওয়া হেবার রাসবি তাদেরই অনুসরণ করে মূলত এই খারেজিদের আবির্ভাব ঘটে তারা সর্বপ্রথম আলি আবি আবিতলেব রাজি আল্লাহ তালের সাথে তাদের একটি দৃষ্টিভঙ্গিকে আলী জেবনে আবি তলেব রাজি আল্লাহ উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে আর সেই বিষয়টি ছিল আপনারা জানেন যখন আলী ইবন আবিতালেব রদি আলাহ এর সাথে একটি বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল সেটি হচ্ছে ওসমান বিষয় নিয়ে চিন্তাধারা ছিল এমন যে ওসমান ইবনে আফমান রদি আল্লাহত হত্যাকাণ্ডের প্রথমে বিচার হওয়া দরকার তারপরে খেলাফতের বিষয়টি মীমাংসিত হওয়া দরকার অপরদিকে আলী ইবন আবিতালেবৃদি আল্লাহ তালুর চিন্তাধারা ছিল যেহেতু পরিস্থিতি এত নাজুকছে মুসলিম উম্মাকে সত্যিকারভাবে ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণ দিতে হলে এবং মুসলিম উম্মা যে বর্তমান বিশৃঙ্খলা আছে সেই বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খল করতে হলে প্রথমে মূলত এই বিচার কাজ না করে খেলাফতের বিষয়টি সুসংহত করতে হবে তারপরে তাদের বিচারের বিষয়টি মীমাংসা করতে হবে কিন্তু মুসলিম উম্মার মাঝে মুনাফিকদের বিভিন্ন অপচেষ্টার কারণে শেষ পর্যন্ত সিফিনে যুদ্ধ সংগঠিত হল মুসলমানরা হতাহত হলো দুপক্ষেই মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হল সিরিয়ার বাহিনী অর্থাৎ আব আবনে আবি সুফিয়ানদী আল্লাহ তাল আলহের বাহিনী যারা ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল শেষ পর্যন্ত তারা একটি সন্ধি চুক্তিতে আসার বা সারেশি সিদ্ধান্তে আসার সিদ্ধান্তে তারা উপনীত হলো যে দুই দুই দলের মাঝে আমরা পরস্পর বৈঠকের মাধ্যমে সমঝোতার মাধ্যমে করব ফসলা করবো আলিজেবিন্লাহ তালু তখন খালিফা আমির ইসলামী রাষ্ট্রের চতুর্থ খালিফা আল্লাহ রাসুলসাল্লাহ উলি সাল্লামের জামাতা আলিজে মুসলিম উম্মার এই রক্ত প্রবাহ থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য মূলত তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ঠিক আছে এ বিষয়ে সমঝোতা হতে পারে কারণ এভাবে যদি মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হয় তাহলে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং মুসলমানরা একদিন মুসলিম উম্মার যে ঐক্য রয়েছে সে ঐক্য আর বর্তমান থাকবে না সে ঐক্য আর অব্যাহত থাকবে না বরং মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা এসে যাবে বিভিন্ন ধর গুরুপ ইত্যাদি মুসলমানদের মধ্যে এসে যাবে তাই তিনি এই সালিসি সিদ্ধান্তের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং ঐক্য মতে পৌঁছলেন আরিয়ার সাথে সম্পৃক্ত ছিল একটি দল তারা আলি আবি আবিতলে ব্রেজিয়ালতন সিদ্ধান্তকে মেনে নিতে রাজি হলেন না তারা আলিএব আবিতলে ব্রেজিয়ালতনকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য এবং যুদ্ধ অব্যাহত রাখার জন্য যাতে করে সিরিয়া বাহিনীকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেওয়া যায় অথচ তারা মুসলিম তারাও ইসলামের কথা বলছে তারাও সালাত আদায় করছে তারাও সিয়াম পালন করছে তারাও কোরআন এবং হাদিসের মাধ্যমে বক্তব্য দিচ্ছে তাদেরকে যাতে ধ্বংস করে দেওয়া যায় এই জন্য তারা চাপ সৃষ্টি করল কিন্তু আলি আবি তালেব তার সিদ্ধান্তে অবিচল ছিলেন অটোট ছিলেন তিনি বললেন না এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাই সঠিক সিদ্ধান্ত যে পরস্পর সমঝোতার মাধ্যমে আমরা একটি ফয়সলার মধ্যে আসবো ফলে আলী এফ আবি তলেব রেজি আল্লাহ তাল থেকে একজন লোক আবদুল্লাহ ওয়াহিবার আসিমের নেতৃত্বে তারা এই ইসলামী সিদ্ধান্তকে আলি এফ নাবি তলেব সিদ্ধান্তকে ইসলামী রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে সর্বপ্রথম ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যে হাতিয়ারটি তারা গ্রহণ করে থাকে সেটা হচ্ছে তাকফির তারা আলি আবি তলেব সহ যারা আলি এমন তলেব রাজত বাহিনীর মধ্যে উপস্থিত ছিল সবাইকে কাফির সাব্যস্ত করার জন্য চেষ্টা করে কাফির আখ্যায়িত করে কাফির ফতো আদায়ের জন্য চেষ্টা করে বলে যে এরা কোরআন এবং হাদিসের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাদ দিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত মানুষের মন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সুতরাং তারা কাফির হয়ে গিয়েছে এখান থেকে মূলত এই খারেজিদের উৎপত্তি হয় একটি অস্ত্র নিয়ে খারেজিরা মূলত মুসলিম উম্মার মাঝে এই বিপদগামী চিন্তাধারা নিয়ে আবির্ভাব ঘটে আর সেই অস্ত্রটি হচ্ছে তাদের ফেতনা ফির তাক ফিরের একজন ব্যক্তিকে একজন ইমানদার ব্যক্তিকে মুসলিম ব্যক্তিকে অহেতুকন্যায় ভাবে কোনো ধরনের এভিডেন্স প্রমাণ দলিল ছাড়া তাকে কাফির আখ্যায়িত করা তাকে কাফের ফতোয়া দেয়া কাফের ফতোয়া দিলে সহজ হবে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে তার রক্ত হালাল করা যাবে তার সম্পদ হালাল করা যাবে তার স্ত্রী হালাল করা যাবে এবং বড় ধরনের বিপর্যয় তৈরি করা যাবে মূলত শয়তান এমনটাই চেয়েছিল ফলে ওই বড় ধরনের অস্ত্র শয়তান তাদের হাতে তুলে দেয় এবং তারা সেটাকে নিয়েই মুসলমানদের মধ্যে কাজ শুরু করে থাকে এই খারেজি সম্প্রদায়ের আবির্ভাব মূলত হয়েছে তার করান এবং হাদিসের বক্তব্য বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের স্বপক্ষে নিজেদের যুক্তি দাঁড় করার জন্য চেষ্টা করে আলি এমন তলে ফেরত সর্বশেষ নামক স্থানে তাদের সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হন এমনকি তাদেরকে আলিবাবি আল্লাহ বিভিন্নভাবে বোঝানোর জন্য চেষ্টা করেন সাহাবাই ক্রাম তাদেরকে তাদের বিভ্রান্ত চিন্তাধারা থেকে তাদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা করেন আব্দুল্লাব আব্বাসী আল্লাহ তালু তাদেরকে হেদায়তের পথ দেখানোর জন্য তাদের সাথে মোনাজারা করেন বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রশ্নের উত্তর দেওয়ার পর উপস্থিত যারা ওই বিভ্রান্ত দলের মধ্যে ছিল প্রায় দুই হাজার লোক সে বিভ্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে ফিরে আসে ইসলামের দিকে কিন্তু একদল লোক তাদের ওই চিন্তাধারা থেকে তারা কোনোভাবেই ইচ্ছুত হয়নি কোনোভাবেই চিন্তাধারা থেকে তারা আবার ফিরে আসার চেষ্টা করেনি ফলে তারা তাদের এই চিন্তাধারাকে কন্টিনিউ করে সুপ্রিয় দর্শক আজকে মূলত ওই খারেজি চিন্তাধারা মূলত একটা প্রলম্বিত ধারা একটা দীর্ঘায়িত ধারা সে ধারা আমাদের সমাজের মধ্যে কাজ করছে যারা আজকে তা ক্ষীর অর্থাৎ এই কফুরি আখ্যায়িত করা কাফির আখ্যায়িত করা কোনো ব্যক্তিকে কাফির বানানোর চেষ্টা করা এই প্রচেষ্টা নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তারা মূলত ওই খারেজিদেরই একটি অংশ এবং খারেজি চিন্তাধারা থেকেই তাদের মূলত মনোভাব তৈরি হয়েছে এবং এই মনোভাবকে সামনে রেখেই মূলত তারা মানুষের মাঝে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছে ফলে আজকে আমরা দেখতে পাই ইসলামের নামে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে ইসলামের নামে যে সমস্ত হত্যাযুগ চলছে মুসলমানদের মধ্যে যে সমস্ত যে সমস্ত হত্যা হত্যার হত্যার কাজ করা হচ্ছে এইসব কিছুই মূলত একটিমাত্র কারণে হচ্ছে সেই কারণটি হচ্ছে ইসলামের না প্রকৃত যেই অর্থ রয়েছে প্রকৃত যেই নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলোকে যথাযথভাবে উপলব্ধি না করেই মূলত একজন লোক মানুষদেরকে কাফির বানানোর জন্য কাফির আখ্যায়িত করার জন্য চেষ্টা করছে এখানে একটি বিষয় আমি শুধু দৃষ্টি আকর্ষণ করব আমরা মুসলিম যারা আছি যারা ইসলাম গ্রহণ করেছে আমাদের দায়িত্ব এই নয় যে আমরা মুসলমানদেরকে কাফির বানাবো এমনকি কাফেরদেরকে কাফির বানানোর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি সুতরাং এই দায়িত্ব আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না যে মুসলিমদেরকে আমরা কাফির বানাবো আমরা চেষ্টা করব মুসলমানদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য মুসলমানদেরকে ইসলামের কথা শোনানোর জন্য ইসলামের যে আরও রয়েছে হে দায়িত্বের দিকে মুসলমানদেরকে আনার জন্য আমরা চেষ্টা করব যাতে করে তারা বিভ্রান্তি থেকে নিজেদেরকে যথাযথভাবে হেদায়তের আলো দিক নিয়ে আসতে পারে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে না তাদেরকে কাফের বানানোর জন্য আমরা লোক করলাম করলাম কাফের আখ্যায়িত কাজ কাজটি কারণ আসেন কয়জন তৈরি কাউকে কাফের আখ্যায়িত করার অর্থ দুটি একটি হচ্ছে হয়তো আপনি নিজেই ধ্বংস হয়ে গেলেন অথবা আপনি তাকে ধ্বংস করলেন আপনি নিজে ধ্বংস করলেন কিভাবে আপনি যদি কোনো ব্যক্তিকে কাফের বললেন অথচ সে কাফের না অথচ সে কুফুরি করেনি অথচ তার কুফুরির মানে হুকুম দেওয়ার মতো অবস্থা তার ছিল না আপনি জানেন না আপনার ধারণা অনুযায়ী আপনার খেয়াল খুশি অনুযায়ী আপনি তাকে কাফির আখ্যায়িত করলেন ইয়া কাফির একজন মুসলিম ব্যক্তিকে কাফির বললেন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেছেন দ্বারা সাব্যস্ত হয়েছে তাহলে সেই যে কাফির সাব্যস্ত করেছেন অথবা কাফের আখ্যায়িত করেছেন ওই কাফের আখ্যা আখ্যায়িত করার বিষয়টি আপনার দিকে ফিরে আসবে এটি আপনাকে পেয়ে যাবে অর্থাৎ আপনি কাফির হয়ে যাবেন তাহলে এই কাজটি আপনাদেরও ধ্বংস আপনি নিজেকে নিজে ধ্বংস করলেন আর হয়তো নিজেকে ধ্বংস করলেন অথবা অন্য ব্যক্তিকে ধ্বংস করলেন অন্য ব্যক্তিকে ধ্বংস করলেন সেটা হলো এই ব্যক্তি যদি ভুল কারণে সত্যিকার অর্থে বিপদঘামী হবার কারণে অথবা হৃদায়তের আলো থেকে বিচ্ছিত হওয়ার কারণে যদি সে ব্যক্তি কোনো কারণে কুফুরি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাকে কাফির আখ্যায়িত করে ইসলাম থেকে বের করে দেয়া তাকে ধ্বংস করে দেয়া তাকে ধ্বংস করে দেয়া তার মাল হালাল করে দেয়া তার ইজ্জত হালাল করে দেয়া তার সম্পদ হালাল করে দেয়া তার সাথে ইসলামের সাথে একটা দুঃশনী একটা শত্রুতা তৈরি করে দেয়া এই কাজটি মূলত তার জন্য ধ্বংস সুতরাং কোন ব্যক্তি যেমনিভাবে নিজের জন্য ধ্বংসকে ডেকে আনবে না তেমনিভাবে অন্য ব্যক্তির জন্য ধ্বংসকে ডেকে আনবে না সুপ্রিয় দর্শক তাই আজকে যারা ইসলামের নামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যারা ভালো কাজ করে নেক আমল করে সবের কাজ করে কোরআন হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করেও সবচেয়ে বেশি আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত তাদের একটি সম্প্রদায় হচ্ছে খারেজি সম্প্রদায় এই সম্প্রদায় মূলত মুসলমানদের মধ্যে আজকে যে কাজ চালিয়ে যাচ্ছে সেই কাজটি হচ্ছে মুসলমানদেরকে কাফি আখ্যায়িত করার এই কাজটি কোরআন এবং হাদিসের বিভিন্ন নির্দেশনা এই দিক নির্দেশনাগুলোকে নিজেদের খাহেস মতো নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টার কারণেই মূলত তারা কোরআন এবং হাদিস থেকে ভুল ব্যাখ্যা নিয়ে নিজেরা মানুষদেরকে মুসলমানদেরকে কাফি আখ্যায়িত করছে সুপ্রিয় দর্শক তাদের থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে মুসলিম উম্মাকে সতর্ক করতে হবে যে আমরা এই দায়িত্ব নিয়ে আসিনি কারণ আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি কাফি আখ্যায়িত করার জন্য কারণ আমি একজন ব্যক্তিকে যদি কাফি আখ্যায়িত করি তাহলে এর মাধ্যমে আমি কী উপকৃত হলাম এর মাধ্যমে আমার কি লাভটি আমি অর্জন করতে পারলাম বরং আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম কারণ আমার এক ভাইকে আমি ইসলাম থেকে বের করে দিলাম যাকে আমি ইসলামের দিকে আহ্বান করতে পারতাম আসুন না আমরা মানুষদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে এখলাসের সাথে নিজের অন্তরকে মুক্ত করে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করি ইসলামের কথাগুলো অত্যন্ত নরমভাবে মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি তাদেরকে আমরা ইসলাম থেকে বের করে দে না দেই বরং বের করে দেওয়াটাই হচ্ছে মূলত ইসলামের মাঝে সবচেয়ে বড় ক্ষতি ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফেরকাবন্দি তৈরি করা যেটি ইসলাম হারাম করেছে আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে এই যে ফেরকার কথা আলোচনা করেছি তাদের কাছ থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন যাতে করে আমরা তাদের কাছ থেকে দূরে থাকতে পারি এবং তাদের ব্যাপারে সতর্ক হতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দায় দান করুন হাজা রবিল আলমিন